سورة الزخرف آيات الله سبحانه وتعالى بولتشن وإنه لذكر لك وسوف تسألون نشتو إيها قرآن تمار ابن تمار شمبر دائر جنة وقدش ابن تمار در كابوشي بشاوتي شكري پرشن قرآن پرشن هلو آيات تكي جانا گلو جي كيامو در دن شروع پرثم قرآن تكي پرشن قرآن قرآن بيتي تو اندن جشكول كتاب تكي আমাদেরকে বিভিন্ন রওয়ায়েতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তর দেব শুধুমাত্র কোরআন আলোকে জানতে চাই মাশাআল্লাহ এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী সম্ভবত আহলে কোরআনের অনুসারী তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরো যে বিভিন্ন কিতাব বুখারী মুসলিম তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয় তাহলে আমাদের কি হবে কিয়ামতের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন অথচ আয়াতে সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় না উনি যদি এটা বুঝলেন ভাইরা আমার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করি সেটা কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের কোরআনে যত জায়গা আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন সব জায়গায় রাসূল আনুগত্যের কথাও বলেছেন সুবহানাল্লাহ এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানাটা সেটা কোরআনেরই নির্দেশ এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন হে রাসূল আপনার প্রতি এই জিকির এই কোরআন নাযিল করা হয়েছে লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাযিল হয়েছে সেটা যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন এজন্য কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেটা যদি কেউ না মানে তাহলে কোরআনকে অস্বীকার করা হবে ঠিক না বেঠিক ভাইরা আমার কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ নাকি আয়াতটা কি মাইয়ুতি আর রাসূল ফাকাদ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে সেটা কার আনুগত্য হবে আল্লাহর আনুগত্য হবে আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হইছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা আজানও দিতে পারবে না আছে কোরআনের বিবরণ ওযুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন অনেক কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন আপনি কিতাবুল্লাহ নেবেন রেজালুল্লাহ নেবেন না কিতাব নেবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নেবেন না আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কারভাবে বলে রাখি যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে সে হাতায় কিচ্ছু পাবে না একটা সময় সে বেঈমান হয়ে যাবে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন হাদিস মোতাবেক যে যাকে ভালোবাসে হাশরের দিন সে তাকে পাবে যদি একজন জান্নাতি হয় অপরজন জাহান্নামী হয় আমার প্রশ্ন হলো কিভাবে দুজন মিল হবে দেখুন আলমার ও মামান আহাব মানুষ যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মানে হলো এই ভালোবাসা যখন আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহকে খুশি করার জন্য হবে তখন উভয় জান্নাতি হবেন তখন দুজন একজন আরেকজনের সাথে থাকবেন আর যদি ভালোবাসাটা আল্লাহর জন্য না হয় দুজন আল্লাহওয়ালা না হয় তাহলে সেক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য না এই হাদিসের উদ্দেশ্যই হলো কোনো মানুষ যদি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে তার মানে দুজনেই নেককার তাহলে তারা দুজনেই জান্নাতে থাকবে পরস্পর পরস্পরের সাথে কিন্তু আর এই ভালোবাসা যদি দুনিয়ার কারণে হয় ধরুন একজন স্বামী স্ত্রীকে ভালোবাসছে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসছে ভালোবাসাটা দুনিয়ার কারণে এই হাদিসে সেটা বোঝানো হয়নি বোঝানো হয়েছে আল্লাহর খাতিরে যদি ভালোবাসা হয় তাহলে সেক্ষেত্রে যাকে আল্লাহর খাতিরে ভালোবাসবে উভয় উভয়কে আল্লাহর জন্য ভালোবাসার জন্য জানাতে থাকবে এই হাদিসের আগের বক্তব্যটা দেখেন তাইলে পরিষ্কার হয়ে যাবে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আমরা প্রায় সময় দেখেন না কিয়ামতের সংখ্যন বাজে যে ইমাম মাহদী কয় বছর বাকি আছে হুজুর শুরু করে না মানুষ জিজ্ঞেস করা কয়দিন পর পরই পৌঁছায় কয়দিন আগে বোধহয় এক সপ্তাহ আগে সময় টিভির একজন সাংবাদিক বলতেছে হুজুর ভাই কিয়ামত আসলে কবে হবে মানে তারিখ সনটা কবে তো অনেকে এটা জানতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম একজন সাহাবী বলছেন রাসূলুল্লাহ কিয়ামত ঠিক কবে হবে ওনার হয়তো জানা ছিল না আয়াত আল্লাহ যে বলেছেন যে কিয়ামতের এলেম আল্লাহ ছাড়া কেউ কারোর কাছে নাই আমরা তো জেনে শুনেও খোঁচাখুচি করি অহেতুকের সমস্ত বিষয় গায়েবের বিষয় যাই হোক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মাযা আদাত তালাহা কিয়ামত কবে হবে এটা তুমি জানতে চাচ্ছ কিয়ামত জন্য তোমার প্রস্তুতিটা কি উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আসলে তো কিয়ামত জন্য সেরকম কোনো প্রস্তুতি নাই আমার যদি আজকে কিয়ামত আমি কি পেশ করব আল্লাহর কাছে এরকম কিছু নাই তবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি
এই আমলটা আমার কাছে আছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা মা আমান আহবাবত তুমি যাকে ভালোবাসছো তুমি তার সাথে থাকবা বর্ণনাকারী সাহাবী বলেন আমরা নবীর মুখ থেকে কত হাদিসই তো শুনছি কোন হাদিস শোনার পর আমরা এত খুশি হই নাই এই হাদিসটা শোনার পর যত খুশি হইছি কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করে তার পর্যায়ে কখনো যেতে পারবো না আবু বকর মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না ওমরের মতো আমল করে তার সমান কখনো হতে পারবো না কিন্তু কিন্তু তাদেরকে ভালোবেসে কিয়ামতের দিন এবং জান্নাতে তাদের সাথে থাকা যাবে এই কথা জানার পর আমরা খুশি হয়ে গেলাম যে তাদের সাথে থাকার একটা সুযোগ তৈরি হলো আমরা সবচেয়ে ভালোবাসা নবীদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে দেব তো ইনশাআল্লাহ